15 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু। নিষেধাজ্ঞার কারণে মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, সতর্ক করলো রাশিয়া। এবং নাটকীয়তার অবসান শেষে কাল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি সঞ্জয় আচার্য। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, আগামী 15 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। তিনি বলেছেন করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করতে পারেনি, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এই অবস্থায় আগামী 15 মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে। তিনি বলেন শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই সংক্রান্ত নোটিশ দেওয়া হবে, একই সঙ্গে শিক্ষক শিক্ষার্থীদের করণীয় সম্পর্ক বলে দেওয়া হবে, মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে, এই সিলেবাসের আলোকে সংক্ষিপ্ত আকারে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে, পরীক্ষার চাপ থাকবে না। শনিবার রাজধানীর টিকাতুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নওগাঁ শহর যানজট ও মাদকমুক্ত করতে পার নওগাঁ মহল্লার টিএনটি পাড়ার আবাসিক এলাকায় ট্রাক সিএনজি টার্মিনালের সিদ্ধান্ত বাতিল করে উক্ত স্থানে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বা শিশুদের বিনোদনের জন্য জননেতা আব্দুল জলিল শিশু পার্ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা 12:30 শহরের পার নওগাঁ টিএনটি পাড়া এলাকায় পৌরসভার 7, 8 ও 9 নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনগণ নিয়ে আমাদের চলা, জনগণ যেখানে উপকৃত হবে জনগণের সঙ্গে আমরা সর্বত্র রাজপথে থাকব। বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে মৌমাছির চাষ করে মধু আহরণের ধারা ক্রমে বাড়ছে, তেমনই নাটোরের গুরুদাসপুরে চাষিরা লিচু, সরিষা, কালোজিরা ইত্যাদি ফসলের মাঠে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছে। যথাযথ পদক্ষেপ নিলে মধু চাষকে সম্ভাবনাময় শিল্প হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব। এই মৌসুমে বিভিন্ন জেলা থেকে চাষিরা মধু সংগ্রহের জন্য গুরুদাসপুর উপজেলায় বিভিন্ন লিচু বাগানে মৌ বাক্স বসিয়েছেন। সরিষা, কালোজিরা, ধনিয়া, লিচু, সুন্দরবন নিয়ে আমরা মধু সংগ্রহ করি। এখন লিচু হচ্ছে বর্তমানে, এই যে লিচুর বাগানে আসলাম এখানে হচ্ছে, কালোজিরা শেষ, ধনিয়া শেষ করে সরিষা এই লিচুতে আসলাম। আমাদের এই লিচু থেকে মধু ফুলে মধু থেকে ফুলে আহরণ করে মধু, এবার এখান থেকে বাক্সে আনে, এবার ওখান থেকে আমরা ঝেড়ে মেশিনে নিয়ে ওখান থেকে পাক দিয়ে আবার ওরা খাবার উপযুক্ত করে, ছাড়া থাকে এখান থেকে আবার ফুলের থেকে আবার নিয়ে আসে, 3 কিলোমিটার দূরে যায়। তারপরে আর যাবে না, যখন নিয়ম আছে ওদের ডিম টিম নর্মাল হয়ে যাবে, ওরা ডিম দেবে না, ওই সময় ওয়াসাল হয়ে গেলে ওরা চলে যাবে, আমরা যদি ধরতে পারি তাহলে আবার দেখতে পারলে ধরে নিয়ে আসি। কুষ্টিয়া সদর উপজেলার বরতল ইউনিয়নের বরতল উন্নয়ন সংস্থা ক্লাবের আয়োজনে প্রিমিয়ার নাইট ক্রিকেট লীগ 2022-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট লীগের ফাইনাল খেলায় বরতল প্রিমিয়ার নাইট ক্রিকেট লীগকে 59 রানে হারিয়ে 142 রান করে হাউজিং পাওয়ার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হন। উক্ত অনুষ্ঠানে বত্তল প্রিমিয়ার নাইট ক্রিকেট লীগ সভাপতি ডাক্তার মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুজ্জামান কাজলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন KNB গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান নাসির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী MA আব্দুল খালেক, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান, নগর টিভি কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থার ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাইফউদ্দিন আল আজাদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নেত্রকোনায় দাঁড়ানো সিমেন্টবাহী একটি ট্রাকের পেছনে চলন্ত পিক আপের ধাক্কায় 2 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমলাকান্দা উপজেলার সুনই আমবাড়ি গ্রামের আজিজ বেপারির ছেলে তরিকুল নামে একজনের পরিচয় পাওয়া গেছে, আরেকজনের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। আজ শনিবার সকাল 8:30 দিকে ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলা 40 ইউনিয়নের সাকুয়া বাজার সংলগ্ন PDB গ্রিডের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ট্রাক ও পিকআপ আটক করলেও চালক পলাতক রয়েছে। শুক্রবার 11 মার্চ বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে দেশের বরেণ্য সাংবাদিক সুনামগঞ্জের কৃতি সন্তান পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। এতে দেশের রাজনৈতিক সামাজিক সাংবাদিক নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের ভক্তের সভাপতিত্বে শোকসভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, পীর হাবিব একজন লড়াকু সৈনিক। তিনি সুনামগঞ্জ জেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাকে সুনামগঞ্জের লোক হিসেবে অনেক সহযোগিতা করেছেন, তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর নানানভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য যোগদান করেছি এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তির একজন সোচ্চার ব্যক্তি হিসেবে তিনি আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে কিছু ধারণা দিয়েছিলেন। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগরে শুক্রবার দিবসে সরজমিনে দেখা মিলল একাধিক বিলে সেচের মাধ্যমে মৎস্য নিধনযোগ্য চলমান রয়েছে। মাছের প্রজনন ধ্বংসের একাধিক চক্র বিভিন্ন দোহাই দিয়ে চালিয়ে যাচ্ছে প্রজনন ধ্বংসকার্য। মধ্যনগর, চামরদানি, বংশীকুণ্ডা, দক্ষিণ ও সহজয়স্ত্রী ইউনিয়নের একাধিক বিলেই প্রকাশ্য দিবালোকে সেচ কার্য চালিয়ে মৎস্য নিধন করতে দেখা গেছে। কিন্তু মৎস্য সম্পদ রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের তদারকি না থাকার কারণেই হাওরে মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে মন্তব্য করেছেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান। আজ শনিবার তিনি এই ব্যাপারে সতর্ক করে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন বলেছেন, নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিষেবা প্রদানকারী রুশ অংশের কার্যক্রম ব্যাহত করতে পারে। তিনি আরও বলেন, ফলে মহাকাশ স্টেশনের রুশ অংশ যা কক্ষপথ সংশোধন করতে সাহায্য করে সেই অংশটি প্রভাবিত হতে পারে। এতে করে 500 টন কাঠামো সমুদ্রে কিংবা ভূমিতে পড়ে যেতে পারে। এবারে খেলার খবর। দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবেন সাকিব আল হাসান। আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবি প্রধান নাজবুল হাসানের সঙ্গে 1 ঘন্টা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সাকিব নিজেই। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবকে আগামী 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সেই কারণে সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে রওনা দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে আজ নাজবুল হাসানের সঙ্গে বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেছেন, পাপন ভাইয়ের সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও ওনার সঙ্গে কথা হয়েছে। যেহেতু 3 সংস্করণে আছি, 3 সংস্করণেই সবসময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রামে যাওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল। দর্শক, নগরবার্তায় আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও শনিবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। 15 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু। নিষেধাজ্ঞার কারণে মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে, সতর্ক করল রাশিয়া। এবং নাটকীয়তার অবসান শেষে কাল দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব আল হাসান। খবরের বাইরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতেও সহযোগিতা করব। রবিবারের নগরবার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জয় আচার্য।